বিড়াল যখন মাছ বিক্রেতা, বিড়াল দিচ্ছে মাছের পাহারা, এমন দেখেছেন কখনো? বিড়াল আর মাছের এই বন্ধুত্ব দেখতে পাবেন ভিয়েতনামের হেফং মাছ বাজারে। এই গম্ভীর বিড়ালই এই বাজারের অন্যতম জনপ্রিয় ফিশ ভান্ডার। গম্ভীর মুখে সদাব্যস্ত মাছের পাহারায়, দেখতে গম্ভীর হলেও বিষয়টা কিন্তু খুব মিষ্টি, আর তাই এখন হেডলাইনে বিড়াল ডগ। আসলে এই বিড়ালটার নামটাই ডগ, বয়স 3 বছর। ভিয়েতনামের মাছ ব্যবসায়ী লিফং এর কাছেই ছোট থেকে রয়েছে ডগ। লিফং জানান, কুকুর যেভাবে মুখ হা করে এবং জিভ বার করে শ্বাস প্রশ্বাস নেয়, এই বিড়ালটিও অনেকটা তেমনই করে, সে কারণেই তার নাম ডগ। পোশাক এবং হাবে ভাবে আগাগোড়া পোক্ত ব্যবসায়ী, ঠিক যেন এক হাত পিছনে রেখে দু পায়ের সারা মাছ বাজার ঘেটে তদারকি করছে সে। মাঝে মধ্যে মাছ ছাড়াও মাংস এবং সবজি বিক্রি করতেও দেখা যায় তাকে। তবে এখানে একটা টুইস্ট আছে, মানুষের মতো এক হাত পিছনে রেখে হাঁটাহাঁটি সে করে না, এটা পুরোটাই তার মালিক লিফং এর কেরামতি। একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন ডগের পোশাকটাই এভাবে বানিয়েছেন লি, সামনে দুটো হাত আসলে নকল। ডগকে নিয়ে এখন তুমুল ব্যস্ত লি, একদিকে চিত্রগ্রাহকদের হুড়োহুড়ি আর অন্যদিকে বিড়াল মহলে ডগের মহিলা ফ্যান, সামলাতে প্রায় কালখাম ছুটে যায় তার। হবে নাই বা কেন, চোখে সানগ্লাস, মাথায় টুপি, আর পরনে এমন একটা রাজকীয় পোশাক ডগের ব্যক্তিত্ব যে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। ডগের একটা নিজস্ব ইনস্টাগ্রাম পেজ রয়েছে যার প্রোফাইল নাম ডগ 1501, তাতে গার্লফ্রেন্ডের সঙ্গে ছবিও পোস্ট করে ডগ। ধন্যবাদ।